101 बनाना पड़ेगा। जिस कदर भी कामयाब होगा कामयाब हो पाएगी टीम। पहला गेम और इनिंग्स की शुरुआत প্রত্যেকটা বলে বলে বল চেক করো। बढ़िया लाइन और लिंक के साथ पहला ओवर डालती हुई यहाँ पे बोलर ने रन बनाना पड़ेगा। हर एक ओवर में सिक्स ओवर नहीं खेल अच्छा नेक्स्ट डिलीवरी और इसके साथ और एक बाउंड्री দেখেছি এবং হ্যাট্রিক উইকেটের জন্য কিন্তু তিনি পুরস্কার রেখেছেন। ছটি ছয় মারতে পারলে তাহলে পুরস্কার থাকবে 600 টাকা এবং বাউন্ডারির বাইরে দর্শকদের জন্য পুরস্কার ক্যাশ ধরুন এবং নগদ 20 টাকা চলে গেছে। আর স্কোর পহেলা ব্রেকথ্রু দিয়াতে হই যাবে বোলার নেই নির্ধারিত লক্ষ্যমাত্রা 100 রানের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাকে কিন্তু ছুটে পারে কিনা 6 ওভারের মধ্যে টসে জিতেছেন এবং আরামবাগকে ব্যাট করতে পাঠিয়েছেন। আমাদের সঙ্গে
কাজ করতে পারেন কিনা ঠিক জানি না, বরং সেই নতুন বোলার গায়ে লেগেছে গায়ে গায়ে
ওখানে একটা অ্যাপিল হয়েছে, জোরালো অ্যাপিল, আম্পায়ার একটু কথা বলে নিচ্ছেন, যে এন্ট্রান্স রাস্তা যেটা রয়েছে সেই রাস্তাতে যারা মোটর সাইকেল দেখেছে, মোটর বাইক দেখেছে, তাদের অনুরোধ করছে আপনারা প্লিজ মোটর বাইক একটু সরিয়ে দেবেন। আর আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিরা আমাদের মধ্যে আসতে পেরেছেন, ওনারা ওই রাস্তা দিয়ে আমাদের মঞ্চে প্রবেশ করবেন। আপনারা প্লিজ একটু মোটর বাইকগুলি সরিয়ে দেবেন। অনেক জায়গা রয়েছে আমাদের, অনেক ফাঁকা জায়গা রয়েছে মাঠের বিভিন্ন পার্কে, সেই ফাঁকা জায়গায় আপনারা মোটর বাইকগুলি রাখেন। কারণ বাইরে ক্যাচ করার জন্য একটি বিশেষ পুরস্কার রয়েছে সুরিপুর ভাইয়ের পক্ষ থেকে, নগদ 20 টাকা আপনারা পুরস্কার পাবেন। বলটা দেখতে বলো, বলটা দেখতে বলো, মোগুলো বন্ধুরা প্লিজ একটু মঞ্চে আসতে আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন। আমাদের গ্রামের ঠিক প্রান্তে এসে উপস্থিত হয়েছে, আমাদের গ্রামের পক্ষ থেকে ওনাকে ওয়েলকাম জানানোর জন্য আগিয়ে যেতে বলবো, যাতে ওনাকে রাস্তা দেখিয়ে নিয়ে আসা যায়। যাওয়ার দরকার নেই তো, মাঠ খেলছে তো। আমি এসে বর্তমানে উদ্বেগিত উদ্ভাসিত আমাদের সঙ্গে আমাদের পাশের মানুষ, আমাদের অভিভাবক, সংখ্যালঘুদের অন্যতম হোক, সংখ্যালঘুদের পথ প্রদর্শক, এবং উনি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষ বার্তা নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। কারণ যে অরাজক পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে, সেখানে সংখ্যালঘু মানুষদের কিন্তু ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, সেইখানে সেই সংখ্যালঘু মানুষদের সতর্ক করতে গ্রাম থেকে গ্রামের বিভিন্ন প্রান্তে এই মানুষটি অক্লান্ত পরিশ্রম করে ছুটে চলেছে। আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় আলাদা আমাদের অভিভাবককে আমরা আমাদের মধ্যে পেয়েছি। সংখ্যালঘুদের অন্যতম হোক, সংখ্যালঘুদের কণ্ঠ, সংখ্যালঘুদের যদি আমাকে উনি বার্তা দিয়েছেন বিভিন্ন মাঠ থেকে যারা মধ্যে যুক্ত হয়েছে, যে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আপনারা আমাদের কাছে আসবেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব সবসময় তাদের দরজা খুলে রেখেছে, এবং যে মানুষটি তার কথাতে এই আস্থা সমাজের যে ব্যায়াম, সেই মানুষটি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আন্তরিক কিছু শুভেচ্ছা জানাই, আমরা বরণ করে নেব আমি সভাপতি সভাপতি যারা রয়েছেন তারা আমি সকলকে ডেকে নেবো। আমরা এখন বরণ করে নেবো আমাদের মধ্যে রয়েছেন আমাদের প্রিয় মানুষ, আমি তাদেরকে বলবো প্লিজ আমাদের ওয়াশিং থেকে ডেকে নেবো বরণ করার জন্য ওয়াশিং আত্মমিতা, ওয়াশিং আত্মমিতা প্লিজ চলে আসবেন আমাদের মঞ্চে, আমাদের অন্যতম সদস্য বাসিম ভাই এখন উত্তরীয় করিয়ে তার সঙ্গে
ছুঁড়ছে তো বড় লাগবে তাই তো ভাই